Hello guys, welcome back to Aara khatun channel. I hope everyone is well in this situation. To aaj ami apnaderke ek dhoroner mask diye toiri kora bag banano dekhate jacchi o ek dhoroner mask diye toiri rubber mathar chul badhar jonno rubber. Okay, let's start. Ebong shorbothom eta banano jonno amader lagbe ekti kechi এবং একটি ব্যাগ বানানোর জন্য দুটি মাস্ক আর একটি নিয়ে নেব মাথার রাবার বানানোর জন্য মাথার চুলে তো চুলে রাবার আগে বানাবো না আগে ব্যাগ বানাবো তার জন্য দুটো মাস্ক নিয়েছি এর দুই পাশে যে রাবার ছিল ওটা আমি ছিঁড়ে নিয়েছি এই যে দেখেন চারটি তো এগুলো পরে লাগবে এর জন্য আমি আলাদা করে রেখে দেবো ফেলে দেবেন না তো সর্বপ্রথম আমি এই উপরের যে সাইজ যে আছে ওটুকু রাখবো কিন্তু এইখানে যে শক্ত স্টিলটুকু আছে এটুকু ফেলে দেব তো ফেলে দিয়েছি এই যে এখানে আর নেই দেখুন এই যে এই দুটো এটা আর লাগবেন না ইনশাল্লাহ আপনি চাইলে এটাতেও কিছু বানাতে পারবেন কিন্তু এগুলো নিডেড হয় আমি ফেলে দিই না কিছু না কিছু বানাই তো ফেলে দেওয়ার পরে এটা এর একটা এরকম উল্টে নেব তার উপরে আরেকটি বসিয়ে নেব একদম সমানভাবে বসাবো দেখতে পাচ্ছেন এখন এই এই সাইডটা আর এই সাইডটা আর এই সাইডটা সেলাই করে নেব এটা সেলাই করা যাবে না otherwise you can do that এই সাইডটা সেলাই করেন না শুধু এই সাইড আর এই সাইড সেলাই করবেন ঠিক আছে এখন সেলাই করার পরে দেখা যাচ্ছে ওকে গাইস আমরা এটা সেলাই করে নিয়েছি দেখেন এই পাশে সেলাই করেছি আপনারা এরকমই সেলাই করবেন এটা তো অনেক মজবুত থাকে ওটাকে কিট সেলাই বলে এক গ্রেড দিয়েছি দেখতে অনেক সুন্দর দেখা যায় ভিতরে অনেক সুন্দর হয় আপনারা চাইলে এটা বানাতে পারেন ঠিক আছে এখন পরে এখন এটার উপর এটা লাগাতে হবে তার আগে আপনারা চাইলে ডিজাইন লাগাতে পারেন এরকম কিছু বানিয়ে এটার উপরে এরকম করে লাগিয়ে দিতে পারেন সুন্দর দেখা যায় তো আমি এটা লাগিয়ে নিই আপনি সেই পাশে দেবেন যে পাশে আপনি সামনে দিতে চান ঠিক আছে এটা আমি বানানোর পরে দেখা দিচ্ছি এখন এটাকে লাগিয়ে নিই ওকে ওকে আমি এটা লাগিয়ে দিয়েছি দেখুন ভেতরে অত বোঝাও যাবে না আপনি এটাকে বাস এপাশ থেকে এপাশে দেবেন এপাশ থেকে এপাশে দেবেন সেলাই তাহলে এটা সুন্দর দেখা যাবে দেখুন এখন একটু রয়্যাল রয়্যাল মনে হচ্ছে ওকে এখন সর্বশেষ স্টেপ অ্যান্ড দ্যাট ইজ রাবার লাগানো আমরা আপনি চাইলে আলাদা রাবার লাগাতে পারেন আবার চাইলে এই মাস্কের রাবার লাগাতে আই থিঙ্ক এই মাস্কের রাবার লাগানোই বেশি ভালো হবে তো আমি দুটি রাবার নিয়ে নেব অ্যান্ড অফকোর্স এই দুটি কিনারা কেটে নেব দুটি একটু কেটে নিয়ে
কারণ কেটে না নিলে এটা একটু মাস্কে লাগানোর সাথে একটু স্কিট হয়ে থাকে, তো এটা খারাপ দেখা যাবে এর জন্য। তো ঠিক আছে, এটা আপনার চলে যদি আঠাতে লাগাতে চান তাহলে আঠাতেও লাগাতে পারেন, যদি চান যে না আমি সেলাই করে লাগাবো ওইটাও লাগাতে পারেন, ওটাও খারাপ দেখাচ্ছে না যদি একটু বুদ্ধি করে সেলাইটা করেন। তো এটা সেন্টার একদম বরাবর করে লাগাতে হবে যাতে এটা সঠিক জায়গায় পড়ে, এটা ভালো করে দেখতে হবে। আর এটা অফকোর্স বাহিরে লাগানো যাবে না, ভিতরে লাগাতে হবে, তো সেটা বেশি ভালো হবে, কারণ বাহিরে লাগালে এটা সেলাই দেখা যাবে, একটু খারাপই দেখা যাবে, আর উপরে আসতে দেওয়া যাবে না, এই ভিতরেই পর্দা টুকের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, দেখাই আপনাদেরকে কী করে এটা লাগানো। ওকে, ঠিক আছে, দেখুন এটা আমি লাগিয়ে নিয়েছি, দেখুন উপরে একটু মাত্র বোঝা যাচ্ছে না যে এটা নিচে এখানে সেলাই করা আছে, দুই পাশে দেখুন এই যে ভিতরে, একটু নিখুঁতভাবে সেলাই করতে চেষ্টা করবেন কারণ উপরে দেখা গেলে একটু খারাপ দেখা যাবে এর জন্য। ঠিক আছে, এই ছিল আমার ব্যাগ তৈরি, এর মধ্যে আপনি চাইলে যা কিছু রাখতে চান রাখতে পারবেন, অনেক সেফ হবে, বাস আপনার চাইলে দুইবারও সেলাই করতে পারবেন এই যে চার সাইডে, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। অ্যান্ড আপনার চাইলে এটা বাইরেও নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এখন দেখাবো কী করে এগুলো দিয়ে রাবার বানানো আছে, দেখুন কত সুন্দর রাবার, এটা চুল বাঁধলে কত সুন্দর দেখা যাবে, একটু এক্সট্রা খরচ নেই একদম, এগুলো দেখলো মানে সর্বপ্রথম একটি, তো এই জন্য একটি মাস্ক নিয়ে নেব, এটা রাবারও খুলে ফেলবো, কেটে ফেলবো। এই সাইড এই চার সাইড থেকে কেটে নেব, শুধু এর মধ্যে টুকরা এই যে কেটে নিয়েছি, এগুলা এখন লাগবে না, এই যে পরত আছে এর মধ্যে তিনটা, এটা খুলে নেব। এই যে মাছের পরত, এটা অত জরুরি হবে না, যদি আপনার চান এটা দিয়েও বানাতে পারেন, কারণ এটা টিস্যু ধরনের, এই যে একটা পরত, এটা আর একটা পার্ট। ঠিক আছে, এটা এখন আমি মধ্যে থেকে কেটে নেব, সবগুলো আর কেটে নিয়েছে মধ্যে থেকে, এখন একটা নেই, এই একটা এখন এটা একদম মধ্যে থেকে সেন্টার থেকে এমনকি একটু ঘুরতে ঘুরতে আসবেন, আই থিঙ্ক এভরিওয়ান নোস দিস দ্যাট এরকম করলে এরকম একটা শেপ আসে, এবং মধ্যে থেকে দিয়ে দিলে হয়ে যাবে। এখন মধ্যে থেকে একটা রাবার বাঁধবো, এই রাবারটা বেঁধে দিই, এই জারি করে নিয়েছি, এই যে রাবার আছে আপনার নিজেদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন, এটুকু রাখতে পারেন এটুকু রাখতে পারেন, পরে এখানে একটু সেলাই দিয়ে দেবেন, বা আপনি চাইলে একটু আগুনে আঁচও দিতে পারেন, আমি সেলাই করার পরে আবার দেখাচ্ছি। অ্যান্ড সো দিস ইজ দ্য ওয়ে, আপনারা চাইলে এরকম করে বানাতে পারেন,
অনেক সুন্দর হবে, যা বাচ্চাদের যদি মাথায় নেয় অনেক সুন্দর দেখা যাবে। আর কেড়ে নেওয়া যাতে হাতে বানানোই অনেক ভালো। তো গাইজ, আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, টেক কেয়ার অ্যাট দিস মোমেন্ট, বাই বাই।